Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. Ashkuri shobai onek onek bhalo achen. Alhamdulillah, amrao bhalo achi. Ajke notun arekta vlog niye apnader shobar samne abar chole ashlam. Ajker vlog ta sokal thekei shuru korechi. আজকে অবশ্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে যেহেতু ওয়াফিক আর ওয়াহিবের স্কুল হলিডে চলছে তাই সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে সবারই একটু দেরি হয়ে যায় স্কুল বন্ধ থাকলে আসলে আমাদের লাইফে কোনো রুটিন থাকে না এক এক সময় এক এক জিনিস আমরা করি বেডে যেতে দেরি করি ঘুম থেকে উঠতে দেরি করি তো সব কিছু মিলে আমাদের জীবনটা কেমন জানি ছন্নছাড়া হয়ে যায় আর বাচ্চাদের স্কুল যখন খোলা থাকে তখন দেখা যায় সব কিছু একদম টাইমে টাইমে করতে হয় যেটা সত্যি আমার অনেক বেশি ভালো লাগে কেন জানি না বাচ্চাদের স্কুল যখন বন্ধ হয়ে যায় আমি একটু মানে গা ছাড়া দিয়ে দিই স্কুল বন্ধ আছে তো একটু দেরিতে ওরা বেড়ে যাক বা একটু দেরি করে ঘুম থেকে উঠি আমার পরিচিত জনেরাও সেম কথা বলেন যখন স্কুল বন্ধ হয়ে যায় কোনো কিছুর রুটিন থাকে না তো যাই হোক এখন সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি সবার জন্য সকালে ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে যাই যে সকালে কি নাস্তা তৈরি করব দুপুরের খাবারে কি তৈরি করব রাতের খাবারের জন্য কি বানাবো আমার মনে হয় বেশিরভাগ মায়েদেরই এই ভাবনাটা থাকে অনেক সময় আগের দিন রাতেই ঠিক করে রাখি পরের দিন সকালে কি নাস্তা তৈরি করব আবার অনেক সময় ঘুম থেকে উঠে ভাবি যে কি ব্রেকফাস্টে তৈরি করা যায় বাচ্চাদেরকেও জিজ্ঞেস করি যে ওরা কি খেতে চায় তো আজকে আবদার আসলো প্যানকেকের সো এখন আমরা প্যানকেক তৈরি করছি আমার ওয়ারিদ বাবা আমাকে হেল্প করছে বরাবরের মতো তো আজকে প্যানকেকটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি এই প্যানকেকটা খেতে এত এত মজা হয়েছিল আমার বানানো বেস্ট প্যানকেক বলতে পারেন এটা আমাদের লন্ডনে একটা রেস্টুরেন্ট আছে শুধু প্যানকেক পাওয়া যায় এটাতে মানে প্যানকেকের যত রেসিপি আছে মিষ্টি ঝাল সব কিছুই ওইটাতে পাওয়া যায় কিন্তু ওই রেস্টুরেন্টের প্যানকেক কিন্তু ফেইল এই রেসিপির উপর তো আজকে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে যদি আপনারা ট্রাই করেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি সো চারটা ডিমের সাদা অংশটাকে আমি আলাদা করে নিয়েছি আর হলুদ অংশটাকে আমি মানে কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি কুসুম যে বোলে রেখেছি সেই বোলে আমি প্লেন ফ্লাওয়ার মানে ময়দা আর দুধ দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এদিকে ডিমের সাদা অংশ যে বোলে রেখেছি সেই বোলে আমি এক টেবিল চামচ লেবুর রস আর প্রায় তিন থেকে চার টেবিল চামচ চিনি অ্যাড করে নিচ্ছি অল্প অল্প করে এক টেবিল চামচ করে দিচ্ছি আর মিক্সড করছি একসঙ্গে চিনিগুলো আমরা দিব না অল্প অল্প করে দিয়ে মিক্সড করব আমি এখানে ইলেকট্রিক উইস্ক নিয়ে নিয়েছি সময়টা কম লাগবে সেই সাথে কষ্ট কম হবে হ্যান্ড উইস্ক দিয়ে কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করতে হবে ডিমের সাদা অংশটা ফোমের মতো না হওয়া পর্যন্ত আমরা কন্টিনিউ নাড়াচাড়া করব আমি অল্প অল্প করে কিন্তু চিনি অ্যাড করছি তো এদিকে আমার ওয়ারিদ বাবা কিন্তু খুব সুন্দরভাবে ইলেকট্রিক উইস্কটা দিয়ে ডিমের কুসুমটা মিক্স করছিল সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে আসার পরও বুঝতে পারে যে আম্মু ব্রেকফাস্ট তৈরি করবে তো সাথে সাথেই ওর চেয়ারটা টান দিয়ে দিকে নিয়ে আসে আমার বাচ্চাদের জন্মের পর থেকে মানে দুই তিন দিন পর থেকে ওদেরকে কিচেনে নিয়ে এসেছি আমি রান্না করেছি ওদেরকে বেবি ক্যারিয়ারে রেখে জন্মের পর থেকেই মায়ের সাথে কিচেনে থাকতে থাকতে ওদেরও কিচেনের প্রতি একটা টান হয়ে গেছে আমি যেমনটা কিচেনকে ভালোবাসি ওরাও কেন জানি কিচেনে কাজকর্ম করতে খুব পছন্দ করে মানে আমাকে হেল্প করতে ওরা অনেক বেশি পছন্দ করে এর মধ্যে ডিমের সাদা অংশের ফর্মটা রেডি হয়ে গেছে তো এখন ব্যাটারে অ্যাড করে নিচ্ছি খুব ভালোভাবে অ্যাড করতে হবে প্রথমে যে ব্যাটারটা রেডি করেছিলাম ডিমের কুসুম ময়দা আর দুধ দিয়ে সেই ব্যাটারেই আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম মিক্সড করা হয়ে গেছে তো এখন একটা গ্লাসের মধ্যে আমি একটা ব্যাগ নিয়ে নিচ্ছি এভাবে করে ব্যাটারটা ঢালতে খুব সহজ হবে আমি এখানে ফ্রিজার ব্যাগ নিয়েছি আপনারা চাইলে পাইপিং ব্যাগ নিতে পারেন পাইপিং ব্যাগ দিয়ে করতে আরও সুবিধা হবে সত্যি বলতে আমি ফ্রিজার ব্যাগ দিয়ে এই প্যানকেকগুলো তৈরি করতে এতটা সুবিধা পাইনি তাই পরে পাইপিং ব্যাগ ইউজ করেছি এখন একটা ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা খুব বেশি হতে হবে যে তা না দেখতেই পাচ্ছেন আমি টিস্যু দিয়ে কিন্তু মুছে নিয়েছি তাই তেলটা অল্প পরিমাণ দিতে হবে ঢালার সময় একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছে পরে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি তো এখন ছোট ছোট সাইজের প্যানকেক তৈরি করে নিচ্ছি আর এই ছোট সাইজের প্যানকেকগুলো দেখতে খুবই কিউট লাগে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্যানকেকগুলো যাতে একটু কুক হয়ে যায় প্রায় 30 সেকেন্ড পর আমি অল্প পানি অ্যাড করছি এখানে মনে হয় এখানে প্রায় আমি 2 টেবিল চামচ পানি অ্যাড করেছি তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর ঢাকনাটা খুলে দিচ্ছি
তো এখন প্যানকেকগুলোকে উল্টে দিচ্ছি, চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে লোতে। প্যানকেক উল্টানোর পর আরও 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর এই সময়টাতে আমি অল্প একটু পানিও এড করব। 30 সেকেন্ডের মধ্যে প্যানকেকগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে, বেশি আঁচে রাখলে কিন্তু প্যানকেক পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো কম আঁচে আমি প্যানকেকগুলোকে কুক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্যানকেকগুলো কুক হয়েছে। যেহেতু বলেছি আজকে সকালে ঘুমতে ঘুরতে একটু দেরি হয়ে গেছে, তো নিচে আসতে আসতে দেরি হয়ে গেছে, তাই সকালে নাস্তা তৈরি করতেও মানে একটু সময় লাগছিল, তো সবাই হাংরি হয়ে গিয়েছে। তো এদিকে আমি প্যানকেক বানাচ্ছিলাম আর ওইদিকে সবাইকে দিচ্ছিলাম, তো আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে ওইদিকে, আর আমি এদিকে প্যানকেকগুলো বানাচ্ছি। আর প্যানকেক গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখন আমি প্যানকেকের ব্যাটার পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি, তো পাইপিং ব্যাগ দিয়ে প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি খুব সহজেই, খুব সুন্দরভাবে, খুব ঝটপটে প্যানকেকগুলো বানানো যাচ্ছিল, সেজন্য আমার বেশি ভালো লাগে। আসলে আমার কাছে সহজ রান্নাবান্নাই বেশি ভালো লাগে ট্রিকি রান্নাবান্না থেকে, কঠিন রান্নাবান্না বেশি সময় নিয়ে রান্না আমি বেশি পছন্দ করি না। ঝটপট কম সময় কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে রান্না করতে আমার বেশি ভালো লাগে। সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এতক্ষণ প্যানকেক বানাতেই বিজি ছিলাম, তো আমি শান্তি মতো বসে রিল্যাক্স করে আমি আমার ব্রেকফাস্টটা শেষ করেছি। আজকের বানানো প্যানকেকগুলো অসাধারণ হয়েছে, খেতে খুবই মজা করে আজকের প্যানকেকগুলো খেয়েছি, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আমি উপরে সিরাপ দিয়ে দিয়েছি, সিরাপ হানি লেমন ওইগুলো দিয়েই আসলে আমার প্যানকেক খেতে ভালো লাগে। লেমন বলতে শুধু যে লেমন প্যানকেকের উপর তা না, সিরাপের সাথে লেমন দিয়ে প্যানকেক খেলে কিন্তু খুবই মজা লাগে। তো এখন আমি গ্রিন টি পান করে নিচ্ছি, আস্তে আস্তে অভ্যাস করছি গ্রিন টি পান করার,
এখন যেই গ্রিন টিটা নিয়েছি সেটা হচ্ছে গ্রিন টি এন্ড লেমন ফ্লেভারের তো এখন আমি আমার ফোনটাকে একটু চেক করে নিচ্ছি যেহেতু হাতে একটু সময় পেয়েছি ভাবলাম যে একটু ফোনটা চেক করে নেই তো সকালে নাস্তা শেষে থালা বাসন জমেছে তো আজকে মিরিসা এই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে কিছুক্ষণ পর ওর ইউনিভার্সিটি ক্লাস শুরু হবে তো স্কুল খোলার সাথে সাথে ওদের ইউনিভার্সিটি কিন্তু খুলে গেছে বাসা থেকে ওরা ক্লাস করছে মাঝে মধ্যে ইউনিভার্সিটিতে যাচ্ছে তবে প্রতিদিন না ক্লাস জুমে হচ্ছে ইউনিভার্সিটির জীবন শুরু হয়ে গেছে তো এটা আরেক রকমের জীবন আসলে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এক এক সময় এক এক পরিবর্তন ওদের মধ্যে আসে আমার কাছে যেটা মনে হয় স্কুলে একরকম কলেজে একরকম ইউনিভার্সিটিতে একরকম পরিবর্তনগুলো যেন সবার জন্য সবসময় ভালো কিছু নিয়ে আসে এই দোয়াই করি আজকে সকালে মিলিসার কোনো ক্লাস ছিল না তাই ব্রেকফাস্টের পর যে থালা বাসনগুলো জমেছে সেগুলাই মিলিসা এখন ধুয়ে নিচ্ছে খুব সুন্দর করেই আসলে মাঝে মাঝে কাজ করতে করতে একটু হাঁপিয়ে উঠি ভালো লাগে পরিবারের সবাইকে নিয়ে কাজকর্ম করতে এতে করে কাজ জমে থাকে না খুব দ্রুত শেষ হয়ে যায় আমার কাছে মনে হয় ঘরে কাজকর্মে সবাইকে ইনভলভ করা ভালো এতে করে নিজেও একটু রিল্যাক্স করতে পারি নিজের মতো করে কিছু টাইম স্পেন্ড করতে পারি সকালে নাস্তা শেষে কিছু টুকিটাকি কাজ ছিল ওইগুলো সেরে এখন ওয়াফিক ওয়াহিব আর ওয়ারিদকে নিয়ে আমি একটা গিটার তৈরি করব ওয়াহিব আমার পেছনে পেছনে ঘুরছিল ওকে যাতে একটা গিটার তৈরি করে দিই তো আমি আসলে কখনোই গিটার তৈরি করিনি এই প্রথমবারই গিটারটা তৈরি করছি মজার ব্যাপার হচ্ছে ওয়াহিব চাচ্ছিল একদম যাতে রিয়েল গিটার লাগে দেখতে ওই রকম গিটার যাতে ওকে আমি বানিয়ে দিই আমি আসলে গিটারের কোনো গো পারি না ওকে আমি কীভাবে রিয়েল গিটার তৈরি করে দিব তো যাই হোক আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব ওকে যাতে সুন্দর একটা গিটার তৈরি করে দিতে পারি তো প্রথমে সাদা একটা কাগজে গিটারের শেপটাকে ড্র করে নিয়েছি তো এখন কার্ডবোর্ডে রেখে কেটে নিব কার্ডবোর্ড দিয়ে তৈরি করলে স্ট্রং হবে সেই সাথে দেখতে অনেকটা রিয়েল মনে হবে তো ওইদিকে মিলিসার ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে ও চলে গেছে উপরে আর ওর ক্লাস শেষ হতে হতে বিকাল 4:30 বেজে যাবে আর কি আমার ওয়াহিব বাবা আবার ক্রাফটিং অনেক বেশি পছন্দ করে প্রতিদিনই কিছু না কিছু একটা তৈরি করবে ও যদি না পারে আমাকে বলবে ওকে তৈরি করে দেওয়ার জন্য ও খুব এনজয় করে আমি নিজেও ক্রাফটিং অনেক বেশি পছন্দ করি আমার হাতে সময় থাকলে বাচ্চাদের সাথে এই জিনিসগুলো তৈরি করতে আমার খুবই ভালো লাগে তো আজকে অবশ্য রান্নাবান্না ছিল না দুপুরে তাই দুপুরবেলা হাতে সময় ছিল তো ভাবলাম যে ওদের সাথে বসে বসে তৈরি করি আমি যদি ওদের সাথে বসে তৈরি করি তাহলে ওরাও খুব সুন্দরভাবেই তৈরি করবে সব কিছু আর আমি যদি ওদের সাথে না থাকি তাহলে দেখা যাবে যে এক পিস কেটে আর ওদের খবর নেই স্কুল হলিডেতে আসলে বাচ্চারা বোর হয়ে যায় ঘরে থাকতে থাকতে তাই এরকম অ্যাক্টিভিটি করলে ওদের সময়টাও ভালো কাটে আর বাহিরে এমন ওয়েদার যে ওদেরকে বাহিরে নেওয়া যায় না যেমন আজকে 2-3 দিন থেকে বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি দিচ্ছে মানে খুব বেশি যে বৃষ্টি তাও না জাস্ট গুড়ি গুড়ি বৃষ্টি ওদেরকে বাহিরে নিয়েও যেতে পারছি না ইভেন আমাদের গার্ডেনেও না তো ঘরে বসে কি করব তাই ভাবলাম যে এই জিনিসগুলোই তৈরি করি আমার অবশ্য আজকে প্ল্যান ছিল যে বাহিরে যদি ওয়েদারটা ভালো হয় তাহলে ওয়াফিক ওয়াহি বরিদকে নিয়ে বাহিরে যাব কিন্তু ঘুম থেকে উঠে দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর এরকম বৃষ্টিতে তো বাহিরে যাওয়া সম্ভব না পার্কে যাওয়া স্পেশালি ঠান্ডা হোক কিন্তু বৃষ্টিটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা বাহিরে চলে যেতাম কোনো ব্যাপার না আমরা ঘরে বসেই আমাদের মতো করে এনজয় করব আর ইদানিং মনটাও তেমন ভালো লাগছে না কেন জানি দিন দিন করোনা ভাইরাসের সংখ্যা বেড়েই চলছে ভয়টাও মনের মধ্যে কাজ করছে জানি না কি হবে মহান আল্লাহর উপর ভরসা রেখে সব কিছু ওনার হাতেই ছেড়ে দিয়েছি উনি যা ভালো মনে করেন তাই হবে তবে অবশ্যই আমাদেরকে কেয়ারফুলি চলতে হবে নিজের জন্য অন্যের সুরক্ষার জন্য
Wahib? Wahib? No, we don't. Do you like your guitar? No. No. Yeah, why? I like it. Because I'm not string. Okay, I'm gonna string them. আজকে আপনাদেরকে আমাদের মজার একটা খেলা দেখাবো আসলে বাচ্চাদের জন্য যে শুধু খেলনা কিনে ওদেরকে এন্টারটেইন করতে হয় তা না কিন্তু এই যে শপিং ব্যাগগুলো দিয়ে কিন্তু ওদেরকে অনেক সময় এন্টারটেইনে রাখা যায় এই বুদ্ধিটা আমার ওয়াফিকের ছিল ও বড় বড় রেঞ্জের দুইটা ব্যাগ পেয়েছে স্টোররুমে সেই ব্যাগের ভিতরে ওয়ারিদকে প্রথমে ঢুকিয়েছে তারপর বলল যে ওকে পুশ করার জন্য এই খেলাটা খেলে আমার ওয়ারিদ বাবা কিন্তু অনেক মজা পেয়েছে আমার ওয়ারিদ বাবা কিন্তু ছোট্ট একটা বেগে জায়গা হয়ে গেছে এই যে ওয়ারিদকে বেগে ঢুকিয়ে এরকম আস্তে আস্তে করে একটু দোল দিচ্ছিলাম তো খুব এনজয় করছিল আসলে মাঝে মাঝে এরকম ফুর্তি করতে বেশ ভালো লাগে বাচ্চাদের সাথে ওদেরকে হাসি খুশি দেখলে নিজের কাছে অনেক আনন্দ লাগে বাড়িতে দুল দেয়া দেখে ওয়াহিবও চলে এসেছে ওকেও যাতে আমি দুল দিই তো আমি চেষ্টা করছিলাম ওকেও যাতে সুন্দরভাবে দুল দিতে পারি ও যাতে এনজয় করতে পারে ওয়াহিদকে নামিয়ে দেওয়ার পর একটু আপসেট ছিল তো ওয়াহিবের পর এখন ওয়াফিক চলে এসেছে ওকে একটু সময় আমি দুল দিয়ে দিচ্ছি যেহেতু ওয়াহিব আর ওয়াহিদকে দিলাম তো ভালো আমার বাবাটা আপসেট হয়ে যাবে তাই ওকেও দিয়ে দিচ্ছি একটু সময় যদিও এতটা সহজ ছিল না ওকে দুল দেওয়াটা যাই হোক ওরা এনজয় করেছে সেটাই হচ্ছে বড় জিনিস আজকে বৃষ্টি ছিল আমরা বাইরে যেতে পারিনি কিন্তু ঘরে বসেই অনেক এনজয় করেছি আমাদের দুপুর এভাবেই কেটেছে আর কি সো আজকের শর্ট ব্লগ বলতে পারি শর্ট এ কারণেই বলছি যে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কী কী করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না জাস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম একটু আগে ব্যাগ দিয়ে ট্রেনও চড়া হয়ে গেছে তো এখন প্রতিযোগিতা হবে সব শেষে লুকোচুরি খেলা তার মধ্য দিয়েই আজকের ব্লগটা আমি শেষ করছি আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটি ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Fine, bye.